উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসার জন্য কুণাল ঘোষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে তৃণমূল। সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি স্টার ক্যাম্পেইনারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। দলের সাংগঠনিক পদ হারিয়ে বেসুরো কুণাল ঘোষ। নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। নিশানা করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। শুক্রবার নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় আদালতে পেশ করা হয় জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। আদালত থেকে সংশোধন আকারে যাওয়ার পথে কুণাল ঘোষকে সাংগঠনিক পদ থেকে সরানো নিয়ে হোঁশ করে ওঠেন। পার্থর মতে, কুণালকে আগেই দল থেকে বহিষ্কার করা উচিত ছিল। সেই সঙ্গে চিট ফান্ডের হিসেব দেওয়ার জন্য প্রাক্তন তৃণমূল সাংসদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। যদিও পার্থ চট্টোপাধ্যায়কে পাল্টা দিতে ছাড়েননি কুণাল ঘোষ। প্রাক্তন শিক্ষামন্ত্রী তাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন বলে দাবি করেছেন। কুণালের মতে, তৃণমূলের চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা তুলেছেন পার্থ। তিনি যে ঠিক পথে চলছেন এবং নিষ্ঠার সঙ্গে তৃণমূল করছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীর সমালোচনা প্রমাণ করছে বলে জানিয়েছেন তা। পার্থ চট্টোপাধ্যায় আমার সমালোচনা করছেন, পার্থ চট্টোপাধ্যায় আমাকে শত্রু বলে মনে করেন, ফলে পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন কুৎসিত ঘৃণ্য তোলাবাজ অপরাধী যে চাকরি বেচে কোটি কোটি টাকা তুলেছে, যোগ্যদের চাকরি বেচে এই কেলেঙ্কারির অন্যতম কিংপিন মাস্টার মাইন্ড, সে বলছে যে আমি শত্রু। এটা তো আমার সততা, আমার সঠিক অবস্থান, আমার স্বচ্ছতা, আমার দলকে শুদ্ধিকরণের প্রক্রিয়ায় নেতৃত্বকে সহযোগিতা করার যে ভূমিকা, সেটাই প্রমাণিত হচ্ছে। কুণাল ঘোষকে সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেওয়া হলেও তার পাশে থাকার বার্তা দিয়েছেন রাত্য বসু, শান্তনু সেনের মতো নেতারা। তারই মাঝে পার্থর কুণাল সমালোচনা ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইমস।